মানে এই যে হিন্দি ছাপানো হলো যে রিপোর্টটা, তার মোটামুটি দু সপ্তাহ আগে আরএসএস চিফ মোহন ভাগবত, ঠিক আছে, সে বলছে যে ইংরেজির পরিবর্তে শিক্ষাক্ষেত্রে হিন্দি, সে কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, মানে সিগন্যালটা দিয়ে দিল, ঠিক আছে। অর্থাৎ আমাদের মনে করার কোনো কারণ নেই যে ওখানে একটি সংসদীয় কমিটি, সেখানে সংসদরা বসে এই হওয়া উচিত সেই হওয়া উচিত আলোচনা করছে। এটা হচ্ছে এম, মানে হয় না যে রায় হবে এই, এবার তুমি আইনি কারণটা সাজাও, এই হচ্ছে কথা, রায়টা হবে এই, এবার তুমি আইনের বই থেকে তুমি বার করো যে কী কী করে তুমি এটা করতে পারো, করে যে যে কথাগুলি বলছে সেগুলি ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এই যে ইংরেজির পরিবর্তে হিন্দি আমি জিনিসটি আসবো, দেখো প্রথমত আমরা অলরেডি অহিন্দি জাতির মানুষ, ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কেন যে কোনো রাজ্যের একটা বড় অংশের যে পুঁজি অহিন্দি রাজ্যগুলোর রাজস্ব এগুলো দিল্লি নিয়ে চলে যায়, একদম মানে একদম সুদখোর জমিদারের মতো নিয়ে চলে গেল, ভালো কথা। তো এটা কেন দিয়ে দিচ্ছি, যাতে আমার কিছু হয়, তাই তো, ঠিক আছে, জমিদারের মেয়ের বিয়ে হবে এই জন্য তো আর দেওয়া হচ্ছে না। তো এবার কথাটা হচ্ছে তো সেটা ফেরত আসবে, ফেরতটা আসে ইউপি বিহারে, তোলে এখান থেকে।